হ্যালো এভরিওয়ান, ফেরত এসে গেছি কারি বাঙালি আপনাদের সাথে। তো আজকে কি করছি, ব্লগ করছি না কমেডি না কিউএনএ না, আজকে করছি আনবক্সিং। কারেক্ট, আজকে আনবক্সিং করতে চলেছি মি 11 আলট্রা। তো চলো শুরু করা যাক। তো এখানে আমাদের কাছে এসে গেছে MI 11 আলট্রা। তো এখানে আমরা স্পেসিফিকেশনস দেখতে পেয়ে যাচ্ছি, 50 MP 1x1.2 ইঞ্চ সেন্সার, অলমোস্ট 1 ইঞ্চের সেন্সার হচ্ছে, যেটা আমাদের নর্মাল নিকনের বা ক্যাননের যে কুল পিক্স হয় ওইখানে ইউজ হয়। ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর, 67 ওয়াট ওয়ারলেস চার্জিং, বাট 55 ওয়াট দিচ্ছে এমআই, জানি না কেন। ডুয়াল অ্যামোলেড ডিসপ্লে, পিছনে একটা অ্যামোলেড ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি। সেরামিক হোয়াইট হচ্ছে, 12 GB 1256 GB। ওকে, সাউন্ড বাই হারমান কার্ডার। MI 11-এর আমার এক্সাইটমেন্ট খুব বেঁচে গেছে। MI 11-এর এখানে 11 লেখা আছে, MI 11 আলট্রা। আর সাইডে প্যাকেজিংটা খোলা যাক, এটা ভুল হয়ে গেল আমার মনে হয়। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটা, সিলটা ব্রেক করা যাক আস্তে আস্তে। ওকে দাঁড়া, ওকে সিল কাট, সেকেন্ড সিল কাট করছি। ও ভয় ভয় করছে খুব। এবার খোলা যাক ফোনটা। ও প্রচুর বড়, এখানে শাওমির লোগো দেখা যাচ্ছে। আচ্ছা তোলা যাক এটা ফোনটা, তারপরে দেখি আমরা ভিতরে কি দিচ্ছে। সিম ইজেক্টর টুল অ্যাজ ইউজুয়াল, এটা দিচ্ছে USB টু টাইপ সি, আচ্ছা USB টাইপ সি টু 3.5 mm হেডফোন জ্যাক দিচ্ছে। আই গেস এখানে 3.5 mm এর ফুটোটা নেই। আচ্ছা দেখা যাক, সিম্পল। এটা ঢুকিয়ে রেখে দেওয়া যাক। ওকে, এরপরে দেখা যাক কি দিচ্ছে। এখানে সাম ডকুমেন্টেশনস আর ফ্ল্যাগশিপ ফোন, কিন্তু কেস খুব ভালো নয়, খুবই স্ট্যান্ডার্ড টিপিউ কেস দিয়েছে। ক্যামেরা বাম্পটা প্রপার দেওয়া আছে, এটা পাশে রাখা যাক। এটা খালি সিমের একটা টুলটা এখানে। এরপরে দ্য থিং, উফ ফোন, ও মাই গড, আই ক্যান্ট বিলিভ আই এম হোল্ডিং দিস ফোন রাইট নাও, দিস ইজ হিউজ। দ্য ক্যামেরা বাম্প, দ্য ক্যামেরা সাইজটা আমি যেটা দেখছি, ও মাই গড, হিউজ। তাই ফোনটা তাও পাশে রাখি এখন সাবধানে। তারপরে দেখা যাক ভিতরে কী দিচ্ছে। এরপরে মানে অ্যাজ ইউজুয়াল, অ্যাজ বলা হলো, 55 ওয়াটের চার্জার দেওয়া আছে, কিন্তু ফোন সাপোর্ট করে 67 ওয়াট ওয়্যার এবং ওয়্যারলেস। আর USB টাইপ এ টু টাইপ সি। ওকে, এবার ফোনটা দেখা যাক, এক্সাইটেড। ফোনটা খোলা যাক। উফ রিয়েলি, শিট ম্যান, ফোনটা অসাধারণ ফিল আসছে, মাই গড, ক্যামেরা বাম্প, ইটস সেরামিক, সেরামিক ব্যাক দিয়েছে,
আমি শুধু এটার থেকে চোখটা হাঁটাতেই পাচ্ছি না, এটা এত সুন্দর। ওকে, কার্ভড স্ক্রিন আছে, এটা কোয়াড এইচডি 2K ডিসপ্লে দেয়। আমি ফিজিক্যাল ওভারভিউ দিয়ে দিচ্ছি। সামনে একটা 20 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, সেলফি ক্যামেরা। পিছনে 50 মেগাপিক্সেলের প্রাইমারি, 48 মেগাপিক্সেলেরও প্রাইমারি এবং 48 মেগাপিক্সেলের টেলিস্কোপ জুমের সাথে দিচ্ছে থার্ড ক্যামেরাটা। এরপর এখানে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল, এক সেকেন্ড জুম আউট হয়ে গেল। এটা হচ্ছে 48 মেগাপিক্সেল, এটা 50 মেগাপিক্সেল আর এটাও 48 মেগাপিক্সেল। এটা আলট্রা ওয়াইড, এটা টেলিস্কোপ লেন্স দিয়ে আছে। আর এইখানে আছে আরেকটা সেকেন্ড ডিসপ্লে আমাদের, এটা হচ্ছে এমআই ব্যান্ড 5 যে ডিসপ্লেটা ইউজ হয়েছে, সেম টু সেম রাইট। এখানে শাওমির লোগোটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেরামিক হোয়াইট প্যাকে। এরপরে আমি যেটা দেখতে পাচ্ছি, আমাদের নিচে দিয়েছে চার্জিং পোর্ট, এইদিকে আছে আমাদের সিম ঢোকানোর জায়গা, জুম আউট হয়ে যাচ্ছে, সরি ফর দ্যাট। এখানে একটা স্পিকার দিয়ে আছে, ওপরে আছে আমাদের আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আর সেকেন্ড স্পিকার। লেফট সাইড ইজ অলমোস্ট এমটি, ইটস টোটালি এমটি। রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার অন অফ বাটন আর সাউন্ড রকার্স। চলো বুট করা যাক ফোনটা, তারপরে দেখি কী হয়। এখানে আমাদের কাছে এসে গেছে তো ফোনটা, আমি ফিঙ্গারপ্রিন্ট অল সেট আপ করে নিয়েছি সব কিছু, এবার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে খোলা যাক। ইটস কুইক, দ্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইজ ভেরি কুইক। একবার ট্রাই করি, ইটস কুইক, ইটস রিয়ালি ভেরি কুইক। আমি বুঝতে পারছি না বারবার জুম ফোকাসটা কেন চলে যাচ্ছে। সো ডিসপ্লে ইজ মানে মাই গুডনেস অসাম। আমি সব কিছু সেট আপ করে ফেলেছি এখানে, আর আমি কী বলবো, দেখা যাক সেটিংসে যে পড়া। আমার কমপ্লিটিং সেট আপ হচ্ছে এখন, অ্যাকচুয়ালি সেটিংস খুলে গেছে। অ্যাবাউট ফোন, সো এখানে দেখতে পাচ্ছেন যে 19.1 GB অকুপাইড আছে আউট অফ 256 GB, MIUI ভার্সন 12.0.2, আর RAM 12 GB দেওয়া আছে যা আছে, সব কিছু দেখা যাচ্ছে। এরপরে আমরা চলে যাব মেইন জিনিসে, ক্যামেরা, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। সো ক্যামেরা ইন্টারফেসটা এখানে মোটামুটি সেম দেওয়া আছে, পোর্ট্রেট মোড আর মোর। এইখানে তো প্রচুর ফিচার্স আছে। সো আমি কিছু ফটো স্যাম্পলস তুলে পরে আপনাদেরকে দেখাচ্ছি, তো ওখান থেকে আপনাদের ভালো আইডিয়া একটা হয়ে যাবে যে ক্যামেরাটা কেমন আছে এই ফোনে। ওকে, তো ফোনটায় কভারটা লাগিয়ে দিয়েছি, কেন কি প্রচুর হেভি ফোন, ভয় লাগে কভারের জন্য। তো এরপরে আমরা কি দেখব, এটার ডিসপ্লেটা ফাক। তো এরপর ডিসপ্লেটা দেখা যাক, ডিসপ্লে সাথে সাথে সাউন্ডটাও দেখা হয়ে যাবে। আমি আমার একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি, খাটি বাঙালি। Let's do it with the best picture quality. One second. আমার এটা 1080p তে আছে, আমি এটা 4K ভিডিও প্লে করেও দেখাবো। আমি একটা সাউন্ড টেস্টও দেখাচ্ছি করে, এটা অডিও টেস্ট, আমি মাইকের সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি। অডিও খুবই ভালো আমি বলবো,
এই রেঞ্জের মধ্যে বিকজ এইদিকে হারমান কার্ডানের স্পিকার একটা স্টিরিও স্পিকার দেওয়া হচ্ছে আর আমি লাস্ট এবার ভিডিওটা দেখাই আপনাকে 4K কোয়ালিটি ওয়ান সেকেন্ড 4K ভিডিও টেস্টে যাই লেটস গো উইথ দিস কোস্টারিকা হায়েস্ট সেটিংসে চলে যাই 2160 HDR কে কোয়ালিটি ডিসপ্লে আছে মানে HDR 10 এর সাপোর্টও আছে প্লাস ব্রাইটনেসটা হচ্ছে সব থেকে ব্রাইটেস্ট ফোন 1700 নিটস সব থেকে বেশি ব্রাইটনেস যদি কোনো ফোনে দেওয়া আছে সেটা হচ্ছে MI 11 আলট্রা অসাধারণ কোয়ালিটি চলো তো ফোনটা নিয়ে কী বলি 5000 mAh ব্যাটারি মোর দেন এনাফ স্ন্যাপড্রাগন 888 প্রসেসর হ্যাটস অফ টু MI কোয়াড HD ডিসপ্লে 2K ডিসপ্লে পিছনে তিনটে প্রাইমারি সেন্সর ক্যামেরা 50 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল উইথ আ রেয়ার ডিসপ্লে যেটা অ্যামোলেড MI ব্যান্ড 5 যেটা ইউজ হয়েছে হারমান কার্ডেন স্পিকার্স স্টিরিও স্পিকার্স উপরে একটা নিচে একটা হ্যাঁ একটা জিনিস 3.5 mm এর পয়েন্টটা থাকলে ভালো হতো বাট স্টিল এই ছোটো ভিডিওতে আমি এটুকুই বলবো দিস ফোন ইজ আ বিস্ট রোগ ফোন 5 যেটা ইজ দ্য বেস্ট গেমিং ফোন সেই প্রসেসরটাই এখানে দেওয়া আছে কুলিং টেকনোলজি খুব ভালো ক্যামেরা বেস্ট ক্যামেরা অ্যান্ড দ্য বিগেস্ট সেন্সর ইউজড ইন এনি স্মার্টফোন টিল ডেট MI 11 আলট্রা আর কি বলার আছে দিস ইজ দ্য বিজ দিস ইজ দ্য সুপার ফোন MI খুব ভালো কাজ করেছে আমি কিছুদিন পর নিজের এটা রিভিউও ছাড়বো দেখা যাক ফোনটা কেমন পারফরমেন্স দিচ্ছে ওয়ান উইক পরে আমি ভিডিওটা ছাড়বো নিতে সো আজকের জন্য এতটুকুই ছিল আনবক্সিংটা যদি খুবই ভালো লেগেছে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন প্লিজ বন্ধুদের মধ্যে সো আমি এক সপ্তাহ পর রিভিউটা ঠিক দিব টিল দেন স্টে সেফ আর প্লিজ গেট ভ্যাকসিনেটেড চলো বাই বাই টেক কেয়ার